আসতে গেল। এই আসতে যাওয়ার কারণে কিন্তু এই মোটরসাইকেলের যখন গিয়ারটি তিনি পরিবর্তন করলেন, তখন কিন্তু তার ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বন্ধু, ভিডিওর থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। একজন বাইকারের জন্য একটি মোটরসাইকেল যে কত গুরুত্বপূর্ণ এবং মেইনটেন করা যা কত গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলব। দেখুন, ক্লাচ প্লেট আমাদের মোটরসাইকেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে ক্লাচ প্লেট না হলে আমরা গাড়ি চালাতে পারবো না। সেজন্য অবশ্যই ক্লাচ প্লেটটি আমাদেরকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। কারো 2000 কিলোমিটার পরপর ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়, আবার কারো 5000 কিলোমিটার পরপর ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে একটি মোটরসাইকেল 5 থেকে 10 বছরে ক্লাচ প্লেট নষ্ট হয় না। এখন বলতে পারেন যে 5 থেকে 10 বছরে কেন এবং কীভাবে নষ্ট হয় না তাও একটু আমাদেরকে বুঝিয়ে দিন। তো অবশ্যই আমি বুঝিয়ে দিব আপনাদেরকে, বোঝানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি করতে চলেছি। ক্লাচ প্লেট যত গতিতে আমাদের গাড়ি চলবে তত গতিতে ক্লাচ প্লেটটি ঘুরতে থাকে, এটি স্বাভাবিক আর এটি আমরা সবাই জানি। গাড়ি যখন আমাদের স্পিডে থাকে তখন যদি আমরা ক্লাচ প্লেটটি ধীরে ধীরে ছাড়ি তাহলে কিন্তু আমার ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, এটি জানি। কারণ আমরা যখন ধীরে ধীরে গাড়িটা যখন এক গিয়ারে স্টার্ট করি তখন কিন্তু আমার গাড়িতে প্রচণ্ড পরিমাণ বেশি শক্তি উৎপন্ন হয়, যার কারণে যদি আমরা ধীরে ধীরেও ক্লাচ প্লেটটি ছাড়ি তাতে করে কিন্তু আমাদের ক্লাচ প্লেটের খুব একটা বেশি ক্ষতি হয় না, কারণ আমার গাড়ির গতিতে নেই। কিন্তু আপনি উচ্চ গতিতে যখন গাড়ি চালাবেন এবং সেই গাড়িটি নিয়ে সেজন্য বলছি যে যখন আপনি গাড়ি খুব স্পিডে চালাবেন, দেখুন আমি এখন মোটামুটি স্পিডে গাড়িটি চালাচ্ছি, তো এখন আমি ক্লাচ চাপবো, এই যে ক্লাচটি আমি গিয়ার চেঞ্জ করলাম, গিয়ার চেঞ্জ করার সাথে সাথে আমি কিন্তু হচ্ছে এই ক্লাচটি খুব দ্রুতই ছেড়ে দিলাম, যার কারণে কিন্তু আমার গাড়ি বন্ধ হলো না। এবং আপনি যদি খুব ধীরে গাড়ি চালান এবং খুব দ্রুতই এই ক্লাচটি আপনি ছাড়েন তাহলে কিন্তু আপনার ক্লাচে অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, কারণ ক্লাচের ভিতরে অনেক ছোটো ছোটো নাট থাকে আপনারা হয়তো বা জানেন এবং ছোটো খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটার ভিতরে যদি একটি খাঁজ কাটার ভিতরেও আপনার গিয়ার শিফটিংয়ের সমস্যা হয় তাহলে কিন্তু ধীরে ধীরে ওই জায়গা থেকে আপনার ভাঙা ধরবে বা ক্ষয়ে যাওয়া শুরু করবে, যার কারণে কিন্তু আপনার ক্লাচ প্লেটটি খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। তারপর আজকের ভিডিওর উদ্দেশ্যে অবশ্যই বুঝতে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই কথাটি বলছি যে আমার ক্লাচ প্লেট আমার গাড়ি অলমোস্ট 12000 কিলো চলেছে, আমার ক্লাচ প্লেটের কোনো রকম সমস্যাই হয়নি। তো চলুন, এই জ্যামটুকু পার হয়ে বসুন্ধরার গেটের ভিতরে ঢুকে পড়েছি। বসুন্ধরার গেট তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা, একটু যানজট আছে, যানজটটা পার হয়ে আমরা একটু ফ্রিলি কথা বলি তাহলে ভালো হবে। আমরা কিন্তু বসুন্ধরার গেটের ভিতরে ঢুকে পড়েছি। যে বিষয়টি বলছিলাম, এই দেখুন আমি সামনে একটি মোটরসাইকেল আসতে গেল। এই আসতে যাওয়ার কারণে কিন্তু এই মোটরসাইকেলের যখন গিয়ারটি তিনি পরিবর্তন করলেন তখন কিন্তু তার খুব জোরে যায়, তাহলে অবশ্যই ক্লাচটিকে জোরে ছাড়ব। জোরে ছাড়লে কিন্তু হবে কি যে অটোমেটিকলিভাবে আমাদের যে হাতে ডান হাতে প্রডলটা থাকে, অর্থাৎ আমরা যে পিক আপটা বলি রেডি পিক আপ, এই পিক আপটা কিন্তু আমরা অটোমেটিকভাবে ছেড়ে দিই, যার কারণে কিন্তু ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণে একটা শব্দ হয়। অবশ্যই ক্লাচ এবং গিয়ার যদি একসাথে আপনি করতে পারেন, আমি ক্লাচ করলাম, আমার বাম হাতে দেখতে পাচ্ছেন আমি ক্লাচ করলাম এবং আমি যদি গিয়ার ঠিকমতো শিফট করি তাহলে কিন্তু আমার গাড়িতে যেমন শব্দ হবে না তেমনি আমার গাড়ি এবং গাড়ির ক্লাচ প্লেট কিন্তু খুব ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হবে। তবে এই ক্ষেত্রে মেনটেন্যান্সের জন্য কিন্তু ক্লাচ প্লেট মাঝে মাঝে খোলার দরকার নেই, কারণ ক্লাচ প্লেট অ্যাডজাস্টেবল একটা জিনিস, ক্লাচ প্লেট একবার খুললে পরে সেটি অ্যাডজাস্ট হয় না। সেজন্য বলবো যে ক্লাচ প্লেট যদি আপনি গাড়ির ক্লাচ প্লেট যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই দুটি জিনিস মেনটেন করবেন, যখন আপনি গিয়ার পরিবর্তন করবেন এবং যখন আপনি ক্লাচটি চাপবেন এবং যখন আপনি গাড়ি গতিতে চালাবেন, ঠিক এই 3-4টা জিনিস যদি আপনারা মেনটেন করেন তাহলে আশা করি 4-5 বছরেও শুধুমাত্র 5-10 হাজার কিলো নয়, আপনার গাড়ির 50 হাজার কিলোমিটারেও একটি ক্লাচ প্লেটও চেঞ্জ করা লাগবে না। আর যদি এই কাজগুলো আপনি না করেন, এক এক করে যদি গেলে আপনি ক্লাচ ছাড়েন তারপরে গিয়ার শিফটিং করেন, গিয়ার খুব সব আওয়াজ করে যখন আপনি গিয়ার ফালাবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আমি অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি, যাই হোক ছোটো একটি ইনফরমেশন দেওয়ার ছিল। অনেকেই এই জিনিসটা জানি না, যার কারণে কিন্তু আমাদের ক্লাসের সমস্যা হয় আর
সবাই তখন বলে যে ভাই আমার ক্লাসটা যখন 2000 বা 3000 গেল বা 5000 কিলোমিটার পর পর আমার ক্লাস চেঞ্জ করতে হচ্ছে। তো মূলত জিনিসগুলো এগুলাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মোবিলটা ঠিকঠাকভাবে যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের ক্লাস যাওয়ার কথা না, কারণ মোবিলের সাথে কিন্তু ক্লাসের একটা রিলেশন আছে। যখন আপনার একটা ইঞ্জিন খুব পিচ্ছিলভাবে চলাফেরা করবে, খুব সহজেই যাতায়াত করবে, তখন কিন্তু ওই জিনিসটা ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। এবং যখন দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েলের ডেট গেছে বা আপনি 1000-1200 কিলো চালিয়েছেন, এরপরেও অনেক বেশি চালাচ্ছেন, তখনই কিন্তু আপনার এটার সমস্যা হতে পারে। ওকে, এদিক দিয়েই আমি যাই।